শীঘ্রই চাকরি যেতে পারে মোট আট হাজার একশো তেষট্টি জনের চাকরি নিয়ে আশঙ্কা বাড়ছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এমন একটি প্রতিবেদন উঠে এসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে ঠিক কী রায় দিল এবং সিবিআই রিপোর্টে যা তথ্য উঠে এসছে তা দেখে চাঞ্চল্যকর তথ্য এবং বিচারপতির চোখ কপালে ওঠার অবস্থা যে পশ্চিমবঙ্গ রাজ্য কিভাবে দুর্নীতি হয়েছে নম্বরে জালিয়াতি করে স্কুলে আট জনকে চাকরি দেওয়া হয়েছে আদালত আগেই জানিয়েছে সিবিআই স্কুলে এবং শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় নজিরবিহীন তথ্য সামনে আগেই এসেছে সিবিআই রিপোর্টে জানিয়েছে যে নবম দশমে নশো বাহান্ন জন একাদশ দ্বাদশে নশো সাত জন গ্রুপ সি তিন হাজার আটশো তিন হাজার চারশো একাশি জন এবং গ্রুপ ডি পর্যায়ে দু হাজার আটশো তেইশ জন ও জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছেন অর্থাৎ মোট আট হাজার একশো তেষট্টি জন আদালতের নির্দেশ মতো একে একে তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই নবম দশম স্তরে নশো বাহান্ন জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি পাশাপাশি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে একশোটি ওএমআর প্রকাশ করেছে কমিশন তাছাড়া আদালতের নির্দেশ মতো ষোলোশো চুরানব্বই জন গ্রুপ ডি কর্মীর তথ্য যাচাইয়ের পাশাপাশি নোটিশ পাঠাচ্ছে জেলা সংশ্লিষ্ট জেলা আধিকারিকরা ফলে হাজার হাজার চাকরি প্রার্থী যে চাকরি হারাতে পারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষার ও এমআরসিট জালিয়াতি তালিকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে পেশ করা হয়েছিল সিবিআই রিপোর্টে বলা হয়েছিল মাত্র দু একটি প্রশ্নের উত্তর দিয়ে এবং সাদা খাতা জমা দিয়ে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা এবং গ্রুপ সি গ্রুপ ডি পর্যায়ে চাকরিতে নিয়োগের মেধা তালিকায় জায়গা পেয়েছেন অত্যন্ত আট হাজার জন যা শুনে চমকে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই আট হাজারের মধ্যে কারা সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তাদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন বিচারপতি বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ ছিল নবম থেকে দ্বাদশ স্কুলে নিয়োগপত্র উত্তরপত্রে প্রায় কিছুই না লিখেও নম্বর পেয়ে গিয়েছেন চাকরি প্রার্থী তিনি চাকরি প্রার্থীরা তিনি মন্তব্য করেছিলেন নবম দশম এবং একাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে কিন্তু খাতায় শুধুমাত্র পাঁচ ছটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তারপরেও ওই চাকরি প্রার্থীরা তিপ্পান্ন শতাংশ নম্বর পেয়েছেন এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় ও একই জিনিস হয়েছে সিবিআই রিপোর্ট পড়ার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে বেআইনি পদ্ধতিতে যারা চাকরি পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে তা না হলে আগামী দিনে আদালত কঠোর ব্যবস্থা নিতে পারে এমন এমনকি হাইকোর্টের এই নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়